নমস্কার অল ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু বহুত ইন্টারেস্টিং হয়ে আছে তোমার জন্য। কিন্তু ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবে, তোমার ভাল লাগবে। মুই কিন্তু আসং, মুই বেড় ভাঙ্গি খেয়ার আগপাকে আসং। কিন্তু ইয়েগেন থাকি আরও আউগি কিন্তু ওই পাকে আসেল খেয়াটা। কিন্তু বর্তমান এখান এখানত আসবে খেয়াটা, কিছুক্ষণের ভিতরে আসবে। কিন্তু বর্তমান নাওটা ওই পারত আছে, বেড় ভাঙ্গির থেকে আসি আছে নাওখান। কিন্তু আমরা যাবার জন্য তৈরি হয়ে গেছি এই জায়গাটা, বেড়ভাঙ্গি, লক্ষ্মীমারি, তারপরে আরও কী কী নাম আছে, বিন্নেছাড়া, কেদার, নালিয়ে, সব জায়গাতে মুই আজকে এইখান থেকে পার হয়ে যায় মুই দেখে। মুই তোমার ভিডিওটা তোমার না টানি সম্পূর্ণ দেখির জন্য চেষ্টা থাকেন, তোমার অটোমেটিক ভালো লাগবে। কিন্তু আর একটা তোমাকে মুই ডেঞ্জার বস্তু মুই দেখে আসাম কিছুক্ষণের ভিতরে। আর এক নাওটা কোনো আসি আছে, কিন্তু এইখানে হয় এখান দিয়ে আমরা যাব। তোমার ভিডিওটা তোমার অরিজিনালে তোমার বহুত ভাল লাগবে। তোমার সর যা আমরা আসি আসি পাইলাম বেড় ভাঙ্গি খেয়ার পার। এটা খেয়ার পার থেকে মুই তোমাকে মুই দেখে দিয়ে আসুন একদম কোন জায়গা থেকে আসলাম। আমরা এই জায়গা থেকে আছি, আমরা এই জায়গাখানে থাকি। আর এই এই সোজা আমরা যাবো রাস্তার কন্ডিশন মিলে যাবো। আর এই রাস্তাটা গেছে ডাইরেক্ট বর্ডার। কিন্তু মুই আগেবারও মুই আসছং এখানে জায়গা, কিন্তু এবারও আসছং। কিন্তু তা মোর নতুন নতুন লাগি আছে জায়গাটা। কিন্তু এর আগের বারে তোমার যদি ভিডিওটা যদি দেখেছে চান মোর ডিসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়ে পাবেন। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু লেফট সাইডত কিন্তু ভাঙি কিন্তু গেছে। কিন্তু এই টানগুলি যে দেখে নিয়েছেন যে তোমরা টানের লেফট পাকে লেফট সাইডত একবারে রাস্তা নদীয়ে খেয়া দিছে আধঘান। মেইন কথা হচ্ছে যে মুই তোমাক তোমার ভাল পাওয়ার জোরে মুই যে আসং, কারণ তোমাক দেখার জন্যে রাস্তাটা কেমন পরিস্থিতি হয়ে আছে ওই জন্যে মুই যে আসং। সো বিউটিফুল প্লেস, এইরকম পরিস্থিতি হয়ে গেছে দেখছেন গাইস। নদী এবার শেষ করে ফেলেছে মানুষের। কিন্তু এই এই পাখে যে দেখেন যে এই পাখে লেফট সাইড আছে যদি ভাঙছে এদিকে না, কিন্তু বাড়ি আছে। কিন্তু বাড়িগুলো সব চারে চারে মুছে পারে রাস্তা ভাঙে তুলি এই পাখে, এই পাখে চারে খুঁটটা দিয়ে এই পাখে দিছে দিয়ে এই পাখে বর্তমান বাড়ি বানিয়ে আছে। কিন্তু এই পাখে কিন্তু কন্ডিশন খারাপ হয়ে গেছে। আসুন আছে এই জায়গাটা তোমার একটা আইডিয়ার। দেখছেন কেমন পরিস্থিতি হয়েছে, ভাঙ্গি খালি খালি খেয়া দিছে খালি মাথা নেই। মুই আসি আসি পানু মুই একদম লাস্ট সীমানা বর্ডার। দেখো ওই পাগে বাংলাদেশ আর মুই আসুন ইন্ডিয়ার রাস্তা।
রাস্তার মধ্যে, ইন্টারন্যাশনাল রাস্তা এটাও। দেখছেন তোমার ভাল পাওয়া জোরে মুই আসছি মুই, কারণ তোমরা দেখি থাকো মুই আর একটা এখানে ইয়ের পর আর একটা মুই জায়গা মুই যেয়ে আসং কোটে কোনা লোড করে বোল্ডার টোল্ডার পাথর লোড করে একদম বাংলাদেশ নিয়ে যায়, মুই ওই জায়গাটা মুই তোমাকে মুই দেখে দিয়ে আসং। কিন্তু তোমার যদি ভাল যদি লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন, তোমার লাইকের উৎসাহত মোর আর একটা মোর ভিডিও বানার জন্য মোর সাহায্য মোর থাকবে। সুন্দর জায়গা না, তুই ক মুই আসং লক্ষ্মীমারির মধ্যে, লক্ষ্মীমারির থেকে যে আসং মুই মেন জায়গাত, কিন্তু ওই জায়গা থেকে কিন্তু হাজার হাজার ট্রাক হাজার ট্রাকের মধ্যে কয়লা পাথর লোড করে নিয়ে যায় ঢাকাকে, ওই জায়গা মুই যে আসং কেদার লক্ষ্মীমারি বেড় ভাঙি সব জায়গা আজকে আমরা ঘুরলাম মুই। আর এই যে ভাটি চাঙড়াইটে এই যে চাঙড়ার ফেসটা দেখো, আমরা এই দুইজনে আজকে ঘুরলাম এই ভাটি চাঙড়াটারও সেই কষ্ট, মোর তো নর্মাল কষ্ট, মোর অতটা কষ্ট নাই। আসি আসি পেয়ে গেলাম মেন জায়গাতে, একদম বাংলাদেশ যাওয়ার মেন রাস্তা এটি, একদম গাড়িগুলো যে দেখে নিয়েছেন যে ট্রাকগুলো এই আগত বহুত আছে ট্রাকে যে পাথর যাতর সব লোড করা আছে। এই যে মেন জায়গা পালো এখান থেকে একবারে যায় একদম ঢাকা যায় যে কোনো যে কোন কোন মান জায়গা যায়, আমার ওইটুক জায়গা যাই নাই তো আমি, কিন্তু যেটুক মুই জানো মুই ওটুকের বিষয়ে মুই কয়ে দিয়েছি, কারণ এইটুকু মানুষটাই শুনছি এই লেফট সাইড দিয়ে যাওয়া লাগে। এই ইয়ের আগত আগপাকে খালি পাথর খালি পাবেন খালি একদম হাজার হাজার গাড়ি, এলে গাড়ি একদম সব যায় একদম বাংলা পাখে, এলে গাড়ি কতগুলি গাড়ি আসছে বাংলার থেকে আর কতগুলি যাবে জানবো, যে লোড করি আছে লোড করছে এখান এখান যাবে এক চার পাঁচ দশ ঘন্টার ভিতরে যাবে এখান। আর ট্রাকগুলো যে দেখি আছেন যে সব ট্রাক যাবার জন্য রেডি হয়ে গেছে খালি পশ্চিমবাগে ঢুকবে খালি একদম বাংলা পাখে সব ট্রাক, কারণ মুই ওই পাখে আরও বেশি দূর পাখে মুই যাবার নং, কারণ আজকে সময়ও কম আছে তো, কারণ মুই আসছং সাইকেল দিয়ে তোমার অটোমেটিক দেখি টায়ার পাইছেন মুই কি দিয়ে বেড়ে আসং, এটা মুই সাইকেল দিয়ে মুই ঘুরি আসং কারণ তোমাকে দেখার জন্যে। এরপরে দেখ আরও কোন জায়গা যাং মুই এই মোর অ্যাপজেড পালসার দিয়ে, এখানে সাইকেল নয় এখানে মোর কিন্তু পালসার কিন্তু সেটা রান এই সাইকেলের সেই রকম রানটা রানে এখান। আর একটা কথা হচ্ছে যে মুই ওই পাকে কিন্তু গেলে কিন্তু সব গেট পাস করি কিন্তু যাই কিন্তু আরও ওই পাকে আরও ভালো জায়গা আছে মুই, কারণ ওই পাকে যাবার নাম আজকে তোমাকে এতটুকু মুই দেখার নয় পরবর্তী যদি আসং যদি একদম মুই কোটে কোনা কী করে না করে মুই সব বস্তু মুই তোমাকে মুই দেখার জন্য থাকিম মুই। যদি ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ শেয়ার করে দেন, কারণ মুই আর ওই পাখে আর মুই যাব না আর মুই এখান থেকে মুই ঘুরিম মুই। ইয়ের পরে মুই যাই আসং আমার গোলগঞ্জ একটা নতুন ব্রিজ হয়েছে ওই ব্রিজত মুই যাই আসং বর্তমান বর্তমান এই পাক দিয়ে একদম ডাইরেক্ট এক দুই মিনিটের ভিতরে মুই যা পঞ্চিম যা, কারণ রাস্তাগুলি দেখো কি সুন্দর লাগে ইন্টারন্যাশনাল রাস্তা, কারণ এই পাক দিয়ে একদম ডাইরেক্ট মেন মেন গাড়িগুলি চলে তো
এইজনে রাস্তাঘাট একদম বরিয়ে বানাই দিছে কিন্তু মোর কিন্তু সেই ভাল লাগে কিন্তু এলেকায় জায়গা আসলে গেলে তোমার বান কেমন বান তোমার যদি ভাল যদি লাগে চাদিলে আস গুলগঞ্জ ব্রিজটে পার হয়ে আসবেন অটোমেটিক তোমারা তোমার মন অল্প ফুর্তি লাগবে কিন্তু জায়গাটা কিন্তু বহুত ভাল কিন্তু মানুষ টানুষ ব্যবহার পাতি একদম ওকে আর মুই আসি আসি পানো এই গুলগঞ্জ ব্রিজের মাথা এটা এটা মাথা দিয়ে অল্প আগে গুলগঞ্জ মেন টাউন আমরা গোলগঞ্জ ব্রিজে আছি পাটমারান গিয়ে তোমরা দেখি আছেন কিন্তু এটা ব্রিজের মাথা কিন্তু এটা আর ব্রিজের তলত ফিল কেমন ফের ওটা তো দেখেন নাই না মুই তলত মি নামি আছো মুই কারণ নামার জন্য রাস্তা বানিয়ে দেওয়া আছে মুই ব্রিজের তলের মধ্যে বর্তমানে এইরকম এইরকম পরিস্থিতি এলাম রাস্তা বানিয়ে দিয়ে রাস্তাটা আমি তোমাকে দেখে দিয়ে আসি আর রাস্তাটাই যে এদিকে নামার জন্য দিছে ক্যাপাসিটি এদিকে আমি নামি এসছ আর এদিকে আমি উঠি মুই ওই ব্রিজটা যে দেখা যায় যে ওই ব্রিজটা যে আগত রেল চলছে আর মানুষ যাওয়ার জন্য একটা রাস্তা মানে সেই সেবা সেবি কোনো সেই কষ্ট হয় আর মাঝে তো এটা আগের ব্রিজ আছে আর এটাই ব্রিজ বানিয়েছে নতুন যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা দিয়ে দেন আর শেয়ার করে দেন টেক কেয়ার অল এভরিবডি থ্যাংকস